গতকালের পর আবারও সেই ছবি অব্যাহত। সন্দেশখালি আজও অগ্নিগর্ভ, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালিতে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শাসক নেতা তার সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ডেরা অগ্নিগর্ভ। বুধবার বৃহস্পতিবারের পর এলাকার মহিলাদের ক্ষোভের আগুনে পুড়ল তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম। বেলা বাড়তেই দা কাছারি লাঠি নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয় গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও ঠেকানো যায়নি বিক্ষোভ। এক মাস পেরিয়ে গেলেও ফেরার শেখ শাহজাহান। সন্দেশখালীতে চলছে প্রতিবাদের আগুন। শুক্রবারও লাঠি বাঁশ নিয়ে হামলা গ্রামবাসীদের। শুক্রবার নতুন করে অগ্নিগর্ভ হল সন্দেশখালী। তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে আগুন, তার বাগান বাড়িতে অগ্নিসংযোগ ক্ষিপ্ত জনতার। শেখ শাহজাহানের এলাকা সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কিন্তু শাহজাহানকে ধরা আজও সম্ভবপর হয়ে ওঠেনি। দীর্ঘ 34 দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ। গ্রামবাসীদের মনে জমেছিল ক্ষোভ, রাগ, প্রতিবাদের আগুন। আর সেই আগুনের বহিঃপ্রকাশ ঘটে চলতি মাসের গত বুধবার থেকে। প্রথমে গ্রামবাসীদের মিছিলে হামলার অভিযোগে উত্তপ্ত হয় এলাকা, আর সেই উত্তেজনা অব্যাহত রয়েছে শুক্রবারও। আন্দোলন শুক্রবার তৃতীয় দিনে পড়ল। বৃহস্পতিবার রাতে আন্দোলন ও বিক্ষোভের রেশ কিছুটা স্থিতিশীল হয়েছিল ঠিকই, কিন্তু শুক্রবার দিনের আলো ফুটতেই ফের শয়ে শয়ে মহিলারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে সন্দেশখালী থানার সামনে জড়ো হন। সন্দেশখালী ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবিতে। গ্রামবাসীদের অভিযোগ, তাদের জমি দখল করে পোলট্রি ফার্ম ও মেছো ভেড়ি তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার ও তাদের লোকজন। এরা প্রত্যেকেই শেখ শাহজাহানের অনুগামী হিসেবেই পরিচিত। শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতেই পোলট্রি ফার্মে বেগার খাটতে হতো জমির মালিকদের, মজুরি চাইলেই জুটত প্রহার। জন খাটা স্বামীদের মেরে কোমর ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন গ্রামের মহিলারা, যাকে কেন্দ্র করে ক্ষোভের আগ্নেয়গিরি জমেছিল এলাকাবাসীদের মধ্যে। সেই ক্ষোভের আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটল শুক্রবার। নিজেদের জমি দখল করতে শতাধিক মহিলা লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। আগুন ধরিয়ে দেওয়া হয় শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার পোলট্রি ফার্মে। পরপর তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন এলাকাবাসীরা। এলাকাবাসীর ক্ষোভের আগুন আছড়ে পড়ে শিবু হাজরার বাগান বাড়িতেও। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। থানা চত্বরে জারি করা হয়েছে 144 ধারা। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ রুখতে ও পরিস্থিতি সামলাতে এলাকায় চলছে র‍্যাফের টহলদারি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। দুদিন পরে আজও সেই বিক্ষোভ অব্যাহত। সন্দেশখালী থানার পাশে তিন রাস্তার মোড়ে ফের গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হলো। বুধবার থেকেই ঘটনার সূত্রপাত, যেখানে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অত্যাচারের অভিযোগ তুলেছিল গ্রামবাসীরা। আর তারপরেই তারা হাতে লাঠি সোঁটা নিয়ে কার্যত বিক্ষোভে নামে এবং তাদের গ্রেপ্তারের দাবি জানায়। সেই ঘটনার রেশ গড়ায় বৃহস্পতিবার এবং তারপরে সেদিন দুদিন পেরিয়ে গেলেও আজ শুক্রবার। এদিনও সকাল থেকে দেখা যায় ঠিক সেই একই চিত্র। এবং এদিন যেটা দেখা গেল যে শিবু হাজরা তার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিল গ্রামবাসী, এবং তাদের অভিযোগ ওই পোলট্রি ফার্মে শিবু হাজরা গ্রামবাসীদের কাজ করিয়ে টাকা দিত না, এমনও অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। কার্যত এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালীর জেলিয়াখালীতে। শিবু হাজরার পোলট্রি ফার্ম, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। কার্যত পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও পরিস্থিতি কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না, এমনটাই সূত্রের খবর। সন্দেশখালীতে ফের একবার সেই ছবি ধরা পড়ছে। আবারও রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী। এই বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুল মিশ্রের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি রয়েছে সিরাজুল।
সিরাজুল, এই যে দুদিন পেরিয়ে গিয়েও সেই একই চিত্র বারংবার আসছে। এবার শিবু হাজরা তার পোলট্রি ফার্ম আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলো, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? চালিয়ে দেওয়া হয়েছে, দাওয়া দাওয়া করে দিয়ে যেতে সেই বাড়ির সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু ইউপ্রসাদ হাজরার কিন্তু একাধিক পোলট্রি ফার্ম কিন্তু সারিয়ে দেওয়া হয়েছে, আগুন দাওয়া দাওয়া করে জ্বলছে। কিন্তু কারা এই দুষ্কৃতী, কারা এই আগুন সারিয়েছে তা কিন্তু তদন্ত করছে পুলিশ। এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি দেখানোর চেষ্টা করবো যে পোড়া বাড়িটা এবং বাড়ি ঘর কিন্তু বাড়ির ভিতরে ভাঙা ঘর এখন পড়ে আছে। সেই বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখন টহল দিচ্ছে, পাশাপাশি এলাকার তৃণমূলের এখানে কিন্তু যাচ্ছে আশপাশ দিয়ে দেখা যাচ্ছে, পুলিশ অন্য স্থানে নিয়ে গেছে এখান থেকে তাড়িয়ে, পাশাপাশি কিন্তু পুলিশকে প্রদান করতে অবশ্য পরিমাণে র‍্যাব সিস্টেম করে তদন্ত শুরু করেছে পঞ্চায়েত থানা পুলিশ। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু 5 জন গ্রেপ্তার করা হয়েছে, সেই 5 জন কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে মহামান্য আদালতে জমা হয়েছিল এবং সেই মহামান্য আদালতের কাছে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য 3 দিনের জন্য আদালতে 3 দিন হেফাজতের জন্য পঞ্চায়েত সেরা নিয়ে এসছে। আমি দেখা গেল সেই বাড়ির ভিতরটা, সেই বাড়ির ভিতরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফিরে ভাই হয়ে গেছে। তার আলোকপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র কিন্তু সেখানে কিন্তু সুমন করা ছিল। এখানে শুরু করে দেখা যাচ্ছে বাড়ি ঘর কিন্তু বালি পুড়ে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আজ বা পর্যন্ত পুড়ে এখানে পাই হয়ে গেছে। ওই পুড়ে পুরো দুশ্চিন্তা বেলা কিন্তু পুড়ে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল, সন্ধ্যাগুলো ইলেকট্রিক ফ্যান গুলো পর্যন্ত পুড়ে নষ্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রচুর মানে ভাঙচুর করা হয়েছে এবং বিক্ষিপ্ত জনতা কারা, এটা এরা কারা, এখানকার এলাকাবাসীর লোক না বাইরে থেকে এসেছিল, সমস্ত বিষয়গুলো তদন্ত সাথে উঠে আসছে। তদন্ত নিয়েছে কিন্তু প্রশাসন জোর জবরদস্ত তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রিয়ঙ্কা সিরাজুল, দেখো এই যে শিবুপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা তার বাড়িতে হামলা হচ্ছে, তার পোলট্রি ফার্মে আগুন জ্বালানো হচ্ছে, এরপরেই কিন্তু এই হামলার পরেই কিন্তু শিবু হাজরা এফআইআর করেছে, আর সেই এফআইআরে প্রথমে নাম উঠে এসেছে সিপিআইএম নেতা নিরাপদ সরকার এবং তৃণমূল নেতা সুকুমার মাহাতোর তরফ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে যে এই সম্পূর্ণ ঘটনা বিজেপি এবং সিপিএম এর যৌথ চক্রান্ত। একদমই এখানে এলাকার বামফ্রন্ট নেতৃত্ব বা বামফ্রন্টের যারা কর্মী আছে তারা কিন্তু বলছেন এটা বিজেপি এবং বামফ্রন্টের মদতে কিন্তু এটা হয়েছে এবং ওরা থেকে সামনে যেহেতু লোকসভা বসে, লোকসভা ফায়দানোর জন্য অগ্নিগর্ব করতে সন্দেশকারীটাকে, এখানে শান্ত পরিবেশ ছিল। সুব্রত হাজরা এবং সুকুমার মাহাতো বিধায়ক সন্দেশকারী বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু বলেছেন শান্ত ও সন্দেশকারীকে উত্তপ্ত করে তুলছে বিজেপি এবং বামফ্রন্ট। এই বিজেপি বামফ্রন্টকে কিভাবে শান্ত করা যায় সেটা আমরা নিজে পরবর্তীকালে ভাববো। সেই মুহূর্তে যে অগ্নিগর্ভ সেটা খুব ভয়ঙ্কর দিন আসছে সামনে, এমন কিন্তু অভিযোগ করেছেন সুকুমার মাহাতো বিধায়ক। প্রিয়ঙ্কা দেখো শিবু হাজরার যে পোলট্রি ফার্মে হামলা করা হচ্ছে সেই পোলট্রি ফার্ম গ্রামবাসীরা তারা অভিযোগ করছে যে সেই পোলট্রি ফার্মও নাকি অন্যের জমি বাজেয়াপ্ত করে দখল করে সেই পোলট্রি ফার্ম করেছিল শিবু হাজরা। আমরা আগেও দেখেছি যে রাস্তা কেটে ভেড়ি করেছিল, লোকের জমি বাজেয়াপ্ত করে ভেড়ি করেছিল, এরপর এই অভিযোগ উঠে এলো যে ওই পোলট্রি ফার্মও নাকি অন্য কারোর জমি বাজেয়াপ্ত করে জোর করে দখল করে নিয়েছিল শিবু হাজরা, এমন অভিযোগ করছেন কিন্তু গ্রামবাসীরা। প্রিয়ঙ্কা আগে জেনে রেখে যে শেখ শাহজাহানের নামে যে অভিযোগ উঠেছিল দুর্নীতি এবং জমি যে দখল করে রাখার অভিযোগ যে উঠেছিল, তাহলে শিবুপ্রসাদ হাজরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং এলাকার সন্দেশকারী এলাকার মানুষ তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি কিন্তু এই জেজিয়াখালি এলাকাতে শুধু অগ্নিগর্ব নয়, পাশাপাশি কিন্তু সন্তোষকারী থানা করে তৃণমূলীতে সেখানে কিন্তু আজও কিন্তু সেখানে জন্মবার করেছিল, সেখানে কিন্তু বিক্ষোভে নেমেছে আদিবাসী সমাজের মানুষরা, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে শিবুপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এই দুজনের নামে কিন্তু অভিযোগ করতে তারা তো ইতিমধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের সম্পত্তি জবরদখল করে রেখে দিয়ে তারা নিজের টাকা কিন্তু দেয়নি, গত কয়েক বছর ধরে তারা নিজের টাকা দিচ্ছে না। তাদের দাবি হয় নিজের টাকা আমাদের দিক, না হলে আমাদের জমি ফেরত দিক। তাদের দাবি একটাই যে আমরা সন্দেশখালীর মানুষ, আমরা শান্তি থাকতে চাই। তারা কিন্তু অশান্তিতে রয়েছে বলে এমনটাই অভিযোগ করছে আদিবাসী সমাজের মানুষ থেকে শুরু করে সমস্ত সন্দেশখালীর মানুষ। তার
কাছে প্রশ্ন উঠছে, তাহলে শিবপ্রসাদ হালদার এবং উত্তম সরকার এটাকে জমি দখল করে রেখে রেখে এটাকে শাহজাহানের মারফত শাহজাহানের মতো দিয়েছিল আর শাহজাহানকে দখল মারফত রেখেছিল। মানে প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান তাহলে কি সেই পূর্ণ জমি ফিরে পাওয়ার জন্য কি আন্দোলন সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্ত করছে প্রশাসন। প্রিয়াঙ্কা একেবারে দেখো সিরাজুল, এই যে শিবু হাজরা তার পোল্ট্রি থেকে শুরু করে বাড়ি সব জায়গায় হামলা করেছে গ্রামবাসী, সেখানে কিন্তু পুলিশের সক্রিয়তা আমাদের নজরে এসেছে, কিন্তু এই যে গ্রামবাসীরা অভিযোগ করেছিল দীর্ঘ 13 বছর ধরে তাদের ওপর বিভিন্নভাবে শারীরিক মানসিক আর্থিকভাবে নির্যাতন করেছে এই যে তৃণমূলের নেতারা শাসক নেতারা, সেক্ষেত্রে পুলিশের কেন নিষ্ক্রিয়তা বারবার উঠে আসছে? তারা কিন্তু দেখো এলাকাবাসী কিন্তু যেটা বারবার যারা বিক্ষোভ যারা দেখাচ্ছে এরা কিন্তু একটাই দাবি আছে, প্রশাসন নিষ্ক্রিয় আছে, পাশাপাশি কিন্তু তৃণমূল নেতা তারাও কিন্তু যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে আমাদেরকে নিচেত্ব করে রেখেছে এবং আমাদেরকে দুমিয়ে রেখেছে, আমাদের মুখ বন্ধ করে রেখেছে, রাত্রে অন্ধকারে আমাদেরকে নির্যাতন করতো এবং আমাদের কিছু বলতে দিত না, আমরা কিছু বলতে গেলে আমাদের স্বামীকে তুলে নিয়ে বেঁধে রাখতো যার কারণে ভাই আমরা মুখ বলতাম না। কিন্তু আমরা পুলিশকে অনেকবার জানিয়েছি কিন্তু পুলিশ নীরবতা পালন করেছে কিন্তু কোনো কথাই মুখ খুলেনি, কোনো বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেনি, কোনো বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, তারা কিন্তু বারবার অভিযোগ করছে যার কারণে কালকে বিক্ষোভের মধ্যে দিয়ে এবং আজকে বিক্ষোভের মধ্যে দিয়ে তাদের সমাজে মানুষ তারা কিন্তু পুলিশকে কিন্তু গাল দিতে শুরু করেছে এখনই পর্যন্ত। সেই ছবি দেখা যাচ্ছে আমাদের ট্রাইপি টিভি ক্যামেরায়, সেই ছবি তুলে ধরেছি আমরা এর আগেও কালকেও তুলে ধরেছি যে পুলিশ প্রশাসনকে গালাগালি গাল দিচ্ছে এবং পাশাপাশি শিবপ্রসাদ হালদার এবং উত্তম সর্দারের নামে কিন্তু গালাগালি দিচ্ছে এলাকার মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আসলে কি পুলিশ কি নিরাপদ সত্যিকারের কি তদন্ত করছে না, জিনিসগুলো পরোক্ষ করে দেখছে না যে বিষয়গুলো কি? কিন্তু এখন কিন্তু পুলিশ নড়েচড়ে বসেছে এবং সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে যে আগামী দিনে কোন পথে এগোবে সেদিকে নজর থাকবে আমাদের টাইপ টিভি ক্যামেরা। প্রিয়াঙ্কা একেবারে সুরাজুল দেখো শেখ শাহজাহান তার বেপাত্তা হওয়ার কিন্তু একেবারে 1 মাস অতিক্রান্ত, এখনো শেখ শাহজাহানের গ্রেপ্তার তো দূরের কথা তার কোনো হদিশও পাওয়া যাচ্ছে না, আর তার মধ্যে এই ঘটনা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শাসক নেতা একদিকে শিবু হাজরা অন্যদিকে উত্তম সর্দার এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেও কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ করেনি এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। দেখো প্রশাসন কিন্তু হস্তক্ষেপ এখনো পর্যন্ত করেনি, এখনো শেখ শাহজাহান কিন্তু অধরা তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত পরশু দিন যে তৃণমূলের উপরে যে অ্যাটাক হয়েছিল হামলা হয়েছিল আদিবাসীরা হামলা করেছিল, সেই হামলা করে তৃণমূলের যে পদযাত্রা ছিল অর্থাৎ কেন্দ্র সরকার বঞ্চনার বিরুদ্ধে সেখানে কিন্তু প্রকাশ্যে কিন্তু শেখ শাহজাহানের নামে কিন্তু স্লোগান দিতে দেখা গেছে এবং শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু তারা কিন্তু স্লোগানে মেতে উঠেছিল এমনটাই কিন্তু চিত্র ধরা পড়েছিল আমাদের ট্রাইব টিভি ক্যামেরা। তাহলে প্রশ্ন হচ্ছে আড়াল থেকে কি শেখ শাহজাহান কি আবার ফের মদত দেওয়া শুরু করেছে এই যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে? প্রশ্ন হচ্ছে শিবু আদিবাসী সমাজের মানুষ এবং সন্দেশকালের মানুষ তারা কিন্তু বারবার বলছে আমরা শান্তিতে থাকতে চাই, কারণ এতটাই অশান্ত করে তুলেছে সন্দেশকালী সাধারণ মানুষ যারা বলছে যে আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের জমি ফিরিয়ে দেওয়া হোক এবং শিবপ্রসাদ হালদার এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে। পুলিশ কিন্তু সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে যে এই দুর্ঘটনা ঘটছে, কিন্তু পাশাপাশি শিবপ্রসাদ হালদার তারও কিন্তু মামলা করেছেন, একটা অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন সন্দেশকারী থানাতে। তিনি জানিয়েছেন যে আমার একাধিক পোল্ট্রি ফার্ম বানানো হয়েছে, আমার বাড়ি বাদ্য ভাঙচুর করা হয়েছে, আমাদের একাধিক জায়গা ক্ষয়ক্ষতি করা হচ্ছে। এই নিয়ে কিন্তু বেশ কিছু নেতাকর্মী বামফ্রন্টের নেতাদের বিরুদ্ধে এবং আদিবাসী সমাজের মানুষ বেশ কিছু 111 জন নামে কিন্তু অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরেই কিন্তু আজ হঠাৎ এই দুপুরবেলা দিনের বেলাতে কিন্তু তার পোল্ট্রি ফার্মে এবং তার বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা, সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রিয়াঙ্কা ধন্যবাদ সিরাজুল, তুমি নজর রাখো আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের নজরে ছিল যে সন্দেশখালী একেবারেই গত 2-3 দিন ধরেই এই সন্দেশখালী একেবারে খবরের শিরোনামে, সেই সন্দেশখালীতে শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে উঠেছে ঘোরতর অভিযোগ, তারা দীর্ঘ 13 বছর ধরে গ্রামবাসীদের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়েছে, তাদের জমি দখল থেকে শুরু করে সেখানে মাছের ভেড়ি থেকে শুরু করে পোলট্রি ফার্ম তৈরি করেছে এবং আরও বিভিন্নভাবে অত্যাচার করেছে, পোলট্রি ফার্মে কাজ করিয়ে তাদের টাকা দেয়নি এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে। কার্যত এবারে একেবারে দেওয়ালে ফিট থেকে গেছে গ্রাম
গ্রামবাসীদের, আর তারপরেই সেই ক্ষোভ তারা উগরে দিয়েছেন এবং বুধবার থেকেই শুরু হয়েছে সেই বিক্ষোভ। সেই বুধবার থেকে শুরু হয়েছিল, এখনো দুদিন পেরিয়ে গেলেও সেই বিক্ষোভের রেশ এখনো রয়েছে, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী জেলিয়াখালীতে। কারণ শিবু হাজরা শাসক নেতা শিবু হাজরা দার বিরুদ্ধে অভিযোগ, সেই শিবু হাজরার পোলট্রি ফার্মে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা এবং তার বাড়িতেও একেবারে হামলা চালিয়েছে তারা, তার বাড়ি ভাঙচুর করে দিয়েছে গ্রামবাসীরা। কার্যত এই মুহূর্তে একেবারে উত্তেজিত পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী চত্বরে। একেবারেই দেখা যাচ্ছে এই মুহূর্তে যে সন্দেশখালী থানার পাশের তিন রাস্তার মোড়ে ফের গ্রামবাসীদের বিক্ষোভ, আবারও বিক্ষোভ শুরু করলো গ্রামবাসীরা সন্দেশখালী থানার একেবারেই পাশে তারা বিক্ষোভ শুরু করেছে। সেই ছবি দেখছিলেন আপনারা যে বৃহস্পতিবার থেকেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। রেশন দুর্নীতিকাণ্ডে পলাতক শেখ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, লাঠি হাতে বিক্ষুব্ধ জনতার রোষে কার্যত রণক্ষেত্র সন্দেশখালী, আর এখনও নিখোঁজ শেখ শাহজাহান। ইডির দেওয়া ডেডলাইনও অতিক্রান্ত, দুবার সিজিও কমপ্লেক্সে তলব করলেও হাজিরা এড়িয়েছেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান, কার্যত ফুসছে সন্দেশখালী। আর এই বিষয়ে কি বললেন রাজ্যের মুখ্য সচিব, শুনুন। গভর্নমেন্টকে যা করার আছে করছে, বাট দিস ভিসি ইজ স্পেসিফিক্যালি ফর আজকে সিএজি রিপোর্টের উপরে যেটা ভ্রান্তি হচ্ছে সেটাকে ক্লিয়ার করার জন্য আছে, আর আমাদের আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।